নিজে বিয়ে না করেও 67 বছর বয়সে দিয়েছেন 250 মতো বিয়ে। বলছি নেত্রকোনার হাবিবুর রহমান হাবিবের কথা। পকেট জুড়ে টুকরো টুকরো শতাধিক কাগজ, গোফওয়ালা জুতাবিহীন এক ব্যক্তি, পেশায় বিয়ের ঘটক। তাকে দিতে হয় না কোনো মোটা অঙ্কের টাকা। দুই পক্ষের সমন্বয়ের পরে খুশি হয়ে যা দেয় তাই নিয়েই চলে সংসার। কেউ কেউ জুতা না পরায় আশ্চর্য মানুষও ভাবেন। জুতা হাও দেন এই যে পাঙ্কা মামা ছিল, উনি আমাকে না কসে জুতা তুন পাও দিস না, এই যে মুষ্টি দিছেন মামা। 29 বছর বয়সে বিয়ের ঘটকালি শুরু করেছিলেন হাবিব, বাড়ি বারহাট্টার আসমা গ্রামে। সকালে বেরিয়ে সারাদিন শেষে যাতায়াত খরচ থেকে অর্থ বাঁচিয়ে বাড়ি ফেরেন তিনি। আমি এরকম কন্ট্রাক্ট করতে চিন্তা করি না, আমরা দেখছি যে কন্ট্রাক্ট না তারলে পরে আমার ভালো টাকায় দেয়। 68 বছর বিয়ে আর উকালতির বয়স, এখনো আমার কেউ কইতে পারছে না তুমি এই কামটা কেন করলে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। আমি সাধারণত যেভাবে ঘটকদেরকে দেখি আর কি, আসলে তার চেয়ে একটা ব্যতিক্রম ধর্মী একজন মানুষ। আমার পরিবারের মধ্যেই উনি মানে 5-6টা বিয়ে উনি মানে সম্পন্ন করেছেন। নেত্রকোনা আসে তখন আমি ওনাকে দায়িত্ব দিলাম, আর যে ভাই আমার তো একটা ভাইরার মেয়ে আছে নেত্রকোনা সাতভুরি গান্দা বাড়ি আবাস কলেজের সামনে। তখন ওনা বললো যে ঠিক আছে একদিন আসি, আইসা আপনাকে নিয়ে ওই মেয়ের বাড়িতে যাই, বাবার সাথে কথা বলি। বছরে 150টির মতো বিয়ের আলাপ আসে, সেখান থেকে 10-12টি বিয়ে সম্পূর্ণ করতে পারেন। সব মিলিয়ে গত 38 বছরে অর্ধ শতাধিক বিয়ের পাত্র পাত্রী দেখেছেন তিনি। তবে নিজে বিয়ে না করার কারণ হিসেবে বলেন পীরের নিষেধ আছে। সময় সংবাদ, নেত্রকোনা।